আসসালামু আলাইকুম সবাইকে, আজকে এডিটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আপনাদের জন্য আরেকটি সুখবর নিয়ে আসলাম, সেটা হচ্ছে যারা দ্বিতীয় ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য খুবই সুখবর। কী সেই সুখবর আছে ভিডিওটিতে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। আর ভিডিওর শুরুতে বলবো যে আপনি যদি এরকম নিত্য নতুন শিক্ষা সংক্রান্ত ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে আপনি ভিডিওটি দেখছেন তাহলে অসংখ্য আপনাকে ধন্যবাদ। তো চলেন ভিডিও শুরু করা যাক। প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি বৃহস্পতিবার, এটা হচ্ছে 21 মার্চ 2023 সালে প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় দফার বিজ্ঞপ্তি আগামী বৃহস্পতিবার 23 মার্চ প্রকাশ করা হতে পারে। ইতোমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশের সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার 21 মার্চ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন আগামী বৃহস্পতিবার রাজশাহী, খুলনা এবং ময়মনসিংহ বিভাগের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এর আগে গত 28 ফেব্রুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম দফের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রথম দফে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। প্রথম দফের আবেদন শুরু হয় গত 11 মার্চ থেকে। আগামী শুক্রবার 24 মার্চ প্রথম দফের আবেদন শেষ হবে। আবেদন করার 72 ঘন্টার মধ্যে আবেদন ফি 200 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 20 টাকা সহ মোট 220 টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে জমা দিতে হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ শাখার এক কর্মকর্তা জানিয়েছেন সারা দেশে প্রায় 7,500 শিক্ষকদের পদ শূন্য রয়েছে। এই পদগুলোর বিপরীতে 3 দফে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগামী বৃহস্পতিবার দ্বিতীয় দফের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তৃতীয় দফে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানান ওই কর্মকর্তা। আসলে যারা দ্বিতীয় গণ সরি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দ্বিতীয় দফের জন্য বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য খুবই সুখবর। তাদের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু বৃহস্পতিবার প্রকাশিত হতে যাচ্ছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সাথে সাথে আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো আপনি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সাথে সাথেই আমাদেরকে জানিয়ে দেব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।